তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই একটা গুড নিউজ রয়েছে, এবং অবশ্যই অনেক বন্ধুরাই আছো যারা এবার WP মেন্সের জন্য শর্ট লিস্টেড হতে পারোনি। তো অবশ্যই এটা একটা সত্যি একটা স্যাড নিউজ। অনেকেই অনেকটা চেষ্টা করেছো, হয়তো এবছর একটু কাট আপটা একটু হাই গেছে বলে অনেকেই ঠিকমতো কোয়ালিফাই করতে পারোনি। তো অবশ্যই বন্ধু, তোমাদের জন্য অবশ্যই একটা গুড নিউজ আছে, এবং তোমরা হয়তো কিছুটা খবর পেয়ে থাকতে পারো হয়তো। তো অবশ্যই গুড নিউজটা হলো এটা যে তোমাদের জন্য কিন্তু নতুন আবার রিক্রুটমেন্ট কিন্তু বের করছে WP+KP, ঠিক আছে? তো অনেকের মধ্যে অনেক কিছু সংশয় থাকে বিষয়টা নিয়ে, কারণ এখন যেহেতু লকডাউন প্রসেস চলছে, তো কী করে সম্ভব নতুন রিক্রুটমেন্ট, তো অবশ্যই তা নিয়ে কিন্তু আজকে তোমাদের টোটালি আলোচনা করব। এবং অবশ্যই তোমাদের মধ্যে যে কনফিউশনটা রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, নাহলে কিন্তু তোমাদের মধ্যে অনেক রকম কোয়ারি থেকেই যাবে। তো দেখো, প্রথমেই যে পয়েন্টটা তোমাদেরকে বলবো, যে রিক্রুটমেন্টটা বেড়াতে চলেছে তা কিন্তু অবশ্যই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু আগেই অবশ্যই সেটা নোটিশ করা হয়েছিল। তো অবশ্যই যেহেতু এই 2-3 মাস ধরে লকডাউনের একটা প্রসেস চলছে, তো অবশ্যই তার জন্য ডিলে হচ্ছে। এবং তোমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে অবগত আছো যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা নির্দেশ জারি করেছিল প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই, যে যতগুলো পুলিশ ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা যেন 2021 অর্থাৎ সামনে যেহেতু বিধানসভা ভোট আছে, তার জন্য কিন্তু সেগুলো ফুলফিল করতে হবে। তো তোমরা অনেকেই হয়তো জানতে পারো নিউজটা, তা আমি আরেকবার যারা নতুন দর্শক তাদেরকে বলে দিচ্ছি। এবং এর পাশাপাশি এটাও বলে রাখি যে WP বোর্ড কিন্তু এখন পর্যন্ত বসে নেই, তারা কিন্তু একের পর এক কিন্তু রেজাল্ট কিন্তু আপডেট করছে। তোমরা জানো যে এর আগে আবগাড়ির পিলির যে রেজাল্ট সেটা কিন্তু আপডেট করেছে, তারপর WP-র রেজাল্ট আপডেট করলো, এগুলো সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই, ওরা কিন্তু ওদের মতো কাজ করিয়ে যাচ্ছে। তো অবশ্যই বন্ধু, এই নতুন রিক্রুটমেন্টের খবর কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু এখন কিছু জানানো হয়নি। তো যেহেতু আমাদের সাথে বিভিন্ন রকম আধিকারিকরা আছে, তাদের থেকে কিন্তু আমরা এই নিউজটা পেয়েছি, তাই তোমাদেরকে জানাতে পারছি। তো অবশ্যই আমরা নিশ্চয়ই জানি বা তোমরা নিশ্চয়ই জানো যে WP-র যে ডিপার্টমেন্টের টোটাল যে ভ্যাকেন্সি, এখন কিন্তু বেশ 2000 কিন্তু ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কিন্তু এখন খালি রয়েছে, যেটা কিন্তু প্রতিটা পদক্ষেপে আমরা দেখছি। যে আমরা যদি 2018-19 পর থেকে যদি দেখি যে লেডি কনস্টেবল থেকে কিন্তু প্রথম আমাদের রিক্রুটমেন্ট শুরু হয়েছিল, সেখান থেকে ওয়ার্ডার হলো, ঠিক আছে, জেল পুলিশ হলো, কনস্টেবল হলো, পরপর কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু আমাদের কমপ্লিট করা হচ্ছে। টোটাল কিন্তু আমাদের এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, টোটাল কিন্তু প্রায় 34,000 আমাদের সিট ছিল, যার মধ্যে কিন্তু প্রথম প্রক্রিয়া কিন্তু 18,000 মতো প্রথম টার্গেট নিচ্ছে, এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কমপ্লিট করাচ্ছি। তো অবশ্যই ভ্যাকান্সি কিন্তু অনেকটাই এখন খালি রয়েছে, এবং তার জন্য কিন্তু যথেষ্ট বোর্ডের যারা তারা অবশ্যই সেটা তৎপরতার সাথে কাজ করছে। তো নেক্সট প্রশ্ন হলো যে টোটাল ভ্যাকান্সি কত বেড়েছে চলছে, যেটা অনেকের মধ্যে একটা কোয়ারি তৈরি হয়েছে যে এই মুহূর্তে যে তাহলে কত ভ্যাকান্সি টোটালি মোটামুটি আমরা আশা রাখতে পারি, ঠিক আছে? তো যেহেতু এটা আনঅফিসিয়ালি তোমরা জানাচ্ছি, তো অবশ্যই এটা হুবহু মিলে যাবে, তোমরা অফিসিয়ালিভাবে মিলিয়ে নিও। তো মোটামুটি যে সিটগুলো রয়েছে, কনস্টেবল রয়েছে, লেডি কনস্টেবল রয়েছে, এবং পাশাপাশি সাব ইন্সপেক্টর রয়েছে, লেডি সাবইন্সপেক্টর রয়েছে, এই সম্পূর্ণ টোটাল প্রক্রিয়া মিলে কিন্তু মোটামুটি 8,400 মতো মোটামুটি ভ্যাকান্সি কিন্তু রেডি হচ্ছে। এবং সেই ভ্যাকান্সি রিলিজ হবে কবে, এটা হচ্ছে মেন পয়েন্ট, যে ক তারিখ বা কোন মাসের মধ্যে রিলিজ হতে পারে তা আমি অবশ্যই সেটা আমি জানাবো। তো তোমরা নিশ্চয়ই জানো যেহেতু সামনে WP ইন্টারভিউ আছে, তো ইন্টারভিউ ডেট কিন্তু মোটামুটি আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম, তোমরা সেখানে গিয়ে প্লেলিস্টটিকে দেখতে পারো যে সেই ভিডিও সম্বন্ধে এবং ডেট কবে মোটামুটি দেবে। তো মোটামুটি এই যে WP-র মেন্সের যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ মোটামুটি যদি জুলাইয়ের মধ্যে এবং আগস্টের মধ্যে যদি কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি আগস্টের এবং আগস্টের মানে ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট বেরোনো শুরু করবে, এবং অবশ্যই তারপর থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তো অবশ্যই এটা কিন্তু তোমরা ভালো করে মিলিয়ে নাও। তো অবশ্যই WP ইন্টারভিউ প্রক্রিয়া মোটামুটি শেষ হওয়ার আগে আগে কিন্তু মোটামুটি ওরা নতুন রিক্রুটমেন্টের কিন্তু ওরা পাবলিশ করবে। তো অবশ্যই বলে দিচ্ছি তোমাদের, সেটা যেটা বললাম, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি কিন্তু তোমাদের নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। তো অবশ্যই বন্ধু, যারা এবছর শর্ট লিস্টেড হতে পারোনি কিছু নাম্বারের জন্য, তারা অবশ্যই মন খারাপ করো না। আমি আগের ভিডিওতে জানিয়েছি যে তোমাদের কিন্তু নতুন একটা ভ্যাকান্সি বেরোতে চলেছে, এবং সেটা সত্যিই তাই। অবশ্যই তার জন্য কিন্তু তোমাদের এই মুহূর্ত থেকে এখন থেকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, এবং যে ভুলগুলো তোমরা করেছিলে এক্সামে, যে যে স্টেপগুলো তোমরা মিস্টেক করেছিলে, সেগুলো কিন্তু পাই টু পাই তোমরা ভালো করে মিলিয়ে নাও, যাতে নেক্সট টাইম একই ভুল না হয়। তো অবশ্যই বন্ধু, তোমরা নিজে জানো যে একটা চাকরি পেতে গেলে কতটা পরিশ্রম করতে, আমার নিজের স্টুডেন্টকে দেখাচ্ছি সেগুলো, তো ওরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করছে চাকরি পাওয়ার জন্য। তো অবশ্যই
তোমরা নতুন ভ্যাকান্সির জন্য অবশ্যই অপেক্ষা করো এবং ভালো করে প্রিপারেশন নাও, এবং যাদের WB ইন্টারভিউ রয়েছে তারা ভালো করে ইন্টারভিউ দাও। তো অবশ্যই বন্ধু, তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে এবং ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো। অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তোমাদের জন্য করি আমি, যেহেতু টিচার হিসেবে তোমাদের স্টুডেন্টদের অবশ্যই চাই যে তোমরা ইন্সপায়ার হও, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও। তো অবশ্যই বন্ধুরা, অনেকের মধ্যে অনেক রকম কোয়ারি থাকে যে এই চ্যানেলের থেকে যে ভিডিওগুলো তোমাদের করা হয় তোমাদের জন্য, সেগুলো তো অবশ্যই অথেন্টিক ভিডিও, তোমরা অবশ্যই সেগুলো নিজে চার্জ করতে পারো এবং প্লে লিস্টে গিয়ে দেখো, যেখানে শুধুমাত্র তা না এডুকেশন রিলেটেড যে কোনো ইন্টারভিউ রিলেটেড সব রকম ভিডিওগুলো তোমাদের জন্য করা হয়েছে, অবশ্যই তোমরা যাতে সাকসেস পাও। এবং অবশ্যই আমরা কিন্তু বিভিন্ন রকম আধিকারিক থেকে খবর নিয়ে এবং বোর্ডের থেকে খবর নিয়ে কিন্তু আমরা টোটালিভাবে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করি। তো অবশ্যই এখানে অবশ্যই অথেন্টিক ব্যাপার রয়েছে, তোমরা অবশ্যই সেটা আগে বিচারবিশ্লেষণ করবে। এবং তোমাদের যদি মনে হয় যে যারা নতুন ভিউয়ার্স আছো, তারা যদি মনে হয় যে না এই স্যারকে বা দাদাকে সাপোর্ট করা উচিত, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো অল টাইম নোটিফিকেশনের জন্য। এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটা জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো, তোমার রিপ্লাই পাবে অবশ্যই। তাই বন্ধু, সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না, অবশ্যই এই যে সামনে যে সুযোগটা আসে এটাকে ভালোমতো কাজে রাখো এবং পজিটিভলি খাটো। আমি কথা দিচ্ছি আমার যত স্টুডেন্ট আছে তাদেরকে আমি কথা দিয়েছি 2021 মধ্যে তাদেরকে আমি রিক্রুটমেন্ট কমপ্লিট করাবো এবং সেগুলো তারা অবশ্যই উইন হবে এবং অবশ্যই তোমরাও পারবে। কিন্তু সেই চেষ্টা এবং জেদ নিজের মধ্যে তৈরি করে রাখো, আজ থেকে প্রতিটা সময় কাজে লাগো। আমি কথা দিচ্ছি তোমরাও পারবে। তো চলো আমরা নেক্সট ভিডিওতে আবার যদি কোনো নতুন কোনো আপডেট পাই অবশ্যই জানাবো। তো চলো, তার জন্য নিজেদের খেয়াল রাখো, ভালো করে এক্সামের প্রিপারেশন নাও। ওকে, জয় হিন্দ।